মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই তৈরি। আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, চেষ্টা আর পথ জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। প্রিয় দর্শক, সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস ও পঙ্গুত্বের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। সেই সঙ্গে আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত আছেন যিনি তার চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। চলুন দর্শক, কথা বলি তাদের দুজনের সাথেই। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। আমরা আর্থ্রাইটিস রোগটি নিয়ে কথা বলবো এবং এটি এমন একটি রোগ যেটা একটা পর্যায়ে দেখা যায় যে পঙ্গুত্ব পর্যন্ত করে ফেলে। আমাদের সাথে যিনি অতিথি আছেন তিনার মানে তার অবস্থাটাও কিন্তু অনেকটাই ওরকম ছিল এবং সেখান থেকে উনি কীভাবে এখন এতটা সুস্থ হয়ে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন সেই স্টোরিটাও আমরা শুনব। তার আগে শুরুতেই আমি জানতে চাইবো যে আর্থ্রাইটিস রোগটি কি, এটা কিভাবে পঙ্গুত্ব করে? ধন্যবাদ। আসলে সারা পৃথিবীতে কিছু ব্যথাজনিত সমস্যা আছে যেটা মানে অনেকগুলা রোগ একসাথে মানে কনসাইজ করে আমরা সেগুলোকে আমরা দেখতে পাই, যেটা বাংলাদেশে মানে বাত ব্যথা, মানে জোড়ায় জোড়ায় ব্যথা বা হাত পা শক্ত হয়ে আসা বা চলাফেরা কষ্ট হওয়া। অনেক সময় দেখবেন একজন ইয়াং রুগী বয়স 30-35, তাকে দেখা যাচ্ছে 80-90 বছর বয়সে, কুঁজো হয়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, আঙ্গুল বেঁকে যাওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে এক প্রকারের টোটালি ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল টোটালি সে উড্র করে নেয় নিজেকে। এই জাতীয় রোগী আমরা প্রায়ই দেখি এবং চলাফেরায় প্রায় প্রতিটি সমাজের মধ্যেই যেহেতু একজন রোগী আছে, তো আমরা যদি এটা বাংলাদেশের সবাই আমরা যে কোনো এই জাতীয় সমস্যাকেই ব্যথা বা বাত ব্যথা বলে থাকি, কিন্তু এই রোগীগুলা মেডিকেল সেন্সে তারা হচ্ছে আর্থ্রাইটিসের একটা ধরন, মানে আর্থ্রাইটিসের মধ্যে পড়ে অনেক ধরনের আছে, বিভিন্ন প্রকারের আছে, তারা হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা সাধারণত ভুগে থাকে। তো আমরা যদি আর্থ্রাইটিসকে আরো ডিটেইলস দেখি, আরো এলাবোরেট দেখি, তাহলে দেখা যাবে যে প্রায় 200 টাইপস আর্থ্রাইটিস পৃথিবীতে আছে এবং এক এক দেশে এক এক আর্থ্রাইটিস বেশি ডেভেলপ করেছে বা বেশি সমস্যা ভুগে থাকে মানুষ, এক এক অঞ্চলে এক এক রকম, এক এক বয়সী মানুষের এক এক রকম আর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে। আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস রোগী স্পেশালি পুরুষদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, আর মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের মতো এই জাতীয় হাড় জোড়ার বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা আমরা বেশি পেয়ে থাকি। যে কোনো বয়সে বাচ্চার বা যে কোনো বয়সে মানুষেরই আর্থ্রাইটিস ডেভেলপ হতে পারে। তো যদি আমরা আর্থ্রাইটিস জিনিসটা কি এটা জানতে চাই, আর্থ্রো মিন্স জোড়া বা জয়েন্ট, আমাদের শরীরে যে জোড়া এটাকে মানে আর্থ মানে হচ্ছে জোড়া, আইটিস মানে প্রদাহ বা ইনফ্লামেশন বা জোড়ায় যদি কোনো প্রদাহ হয়। আমাদের শরীরে জোড়া যেমন হচ্ছে হাঁটু, শোল্ডার জয়েন্ট বা যেটা আমরা স্কন্ধসন্ধি বলে থাকি, অ্যাঙ্কেল জয়েন্ট, তারপরে হচ্ছে রিস্ট জয়েন্ট বা কবজি, যেটা কনুই বা এলবো জয়েন্ট। তো এই যে জয়েন্টগুলোতে যদি কোনো কারণে প্রদাহ হয়, কোনো কারণে সেখানে ইনফ্লামেশন হয় এবং সেখানে সেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি। এখন সেটা হতে পারে যে কোনো একটা জোড়ায়, সাজেস কারো একটা হাঁটুতেই আর্থ্রাইটিস হতে পারে, কারো দুটো হাঁটুতেই হতে পারে, কারো প্রতিটা জোড়ায় আর্থ্রাইটিস হতে পারে, মানে শরীরে যতগুলো জোড়া আছে। এবং এই জোড়া মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি মুভ করে থাকে যে জোড়াগুলা, স্পেশালি সাইনোভিয়াল ভ্যারাইটি যে জোড়াগুলো আছে, সাইনোভিয়াল জয়েন্ট মানে যে জোড়ার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মানে আমরা স্পেশালি যে জোড়া অনেক বেশি রেঞ্জ অফ মোশন করে থাকি, যেমন হাঁটু,
আমাদের হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, তো এই জোড়াগুলোতে যখন আর্থ্রাইটিস ডেভেলপ করে তখন ক্লিনিক্যালি ফিচার বা রোগের উপসর্গটা মানে ওয়াইড রেঞ্জ সে বুঝতে পারে। সাধারণত আর্থ্রাইটিস যখন স্পাইনে হয়, মেরুদণ্ডে হয় বা সেকেন্ডারি কার্টিলেজের জন্য জোড়াতে হয়, ইভেন কি আমাদের ব্রেনের মাথার যে স্কাল আছে সে দেয়ার অলসো জয়েন্ট আছে, সেখানে সুসার আছে, সেখানেও যখন হয় তখন কিন্তু সে পারসেপশন বা বুঝতে কম পারে। কিন্তু যখনই কোনো সাইনোভিয়াল জয়েন্টে এফেক্ট হয় তখন রোগীর সে বুঝতে অসুবিধা হয়। মূল কারণটা হচ্ছে যদি কোনো সাইনোভিয়াল জয়েন্টে এফেক্ট হয়, প্রদাহ হয়, আর্থ্রাইটিস ডেভেলপ করে, তখন কিন্তু সে ওই জয়েন্ট আর মুভ করতে পারে না। আমরা সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে শরীরে সবচেয়ে বেশি মুভ হয়ে থাকে। আমরা যদি জয়েন্টের আপনার রেঞ্জ অফ মোশন দেখি, জয়েন্টের বাই এক্সিয়াল, ইউনি এক্সিয়াল বিভিন্ন দিকের মুভমেন্টও যদি দেখি, তাহলে সবচেয়ে বেশি হয়ে থাকে কোথায়? সাইনোভিয়াল জয়েন্টে। তো সাইনোভিয়াল যেমন আমাদের শোল্ডার জয়েন্ট, আমরা শোল্ডার জয়েন্ট 360 ডিগ্রি কিন্তু ইচ্ছে করলে ঘুরাতে পারি, হাঁটুতে আমরা 180 ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারি। সো এই মুভমেন্টটা রুগী তখন সে করতে পারে না। সে টয়লেট করতে গেলে হাঁটু ভাঙতে হয়, হিপ জয়েন্ট মুভ করতে হয়, অন্তত 90 বা 120 পর্যন্ত মুভ করতে হয়, সেটা সে করতে পারে না ডিউ টু আর্থ্রাইটিস। তো তখনই রুগী বেশি প্রকাশ হয়ে আসে। কিন্তু অন্য যেই জোড়াগুলোতে যদি আর্থ্রাইটিস বা প্রদাহ হয়, তাহলে সেটা রুগী বুঝতে 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 অনেক বছর লেগে যায়। এক পর্যায়ে আসে আমাদের আমাদের কাছে, যেমন আমাদের যে রুগী আছে উনি ওই টাইপেরই এক প্রকার সমস্যা হয়তো ভুগছেন, যার কারণে। আমি এবার একটু চঞ্চল খান আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার প্রথম দিকে উপসর্গ কেমন ছিল, মানে কি কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? উপসর্গ আমার সর্বপ্রথম, আমি সৌদিতে থাকি, একটা ফার্মেসিতে কাজ করি ওখানে। তো প্রথমে একটু ব্যথা হলো এই জয়েন্টে। কোন জয়েন্টে ব্যথা করতো? প্রথমে এই এই বাম পাশে হাতে। তো ওখান থেকে আমি কয়েকটা ট্যাবলেট খেলাম পেইন কিলার, তো খাওয়ার পরে চলে গেল। তো এর কিছুদিন পরে তো আবার কাঁধে এবং হিপে, হিপ জয়েন্ট এখানে ব্যথা হলো। তো তখন আর আমি অপেক্ষা করিনি, আমি এক ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার আমাকে দেখে বলল যে আপনার বেশি টেস্ট করায়নি, দুই একটা টেস্ট আমাকে কোন দিল। দেওয়ার পরে বলল যে হয়তো বা আপনার অ্যাঙ্কালাইজিং হতে পারে। তো অ্যাঙ্কালাইজিংয়ের টেস্টটা কিন্তু করানি, উনি আমাকে জাস্ট একটা এক্সরে করাইছিল। তো বললো হতে পারে, আমাকে একটা ওষুধ দিল এবং বললো যে আপনি একটু সুইমিং করবেন, সাঁতার কাটবেন। তো ওখানে তো সুইমিং করাটা খুব টাফ। তো আমি দেশে আসলাম, দেশে আসার পরে একটু ভালো, এটা 3-4 বছর আগের ঘটনা। তো এরপরে একটু ভালো চলতেছে চলতেছে, ততটা আমার সমস্যা হচ্ছে না। কিন্তু গত 3-4 মাস যাবত আমার মানে আমি মরে গেছি, একদম মরে গেছি এরকম অবস্থা আমার। মানে কি ফিল করতেন? মানে এত ব্যথা, এত ব্যথা প্রতিটা জয়েন্টে দাও, প্রতিটা জয়েন্টে মানে ঘাড় থেকে শুরু করে একদম পা নিচ পর্যন্ত আমি প্যান্টটা পরতে পারতাম, এত ব্যথা মানে মানুষের সহ্যের বাইরে এত ব্যথা। আমি যখন স্যারের কাছে আসছি সেম একই কন্ডিশন নিয়ে আসছি। তারপরে আপনি চিকিৎসাটা কিভাবে নিয়েছেন? আপনি কি ভর্তি হয়েছিলেন? না, স্যারের এখানে তো ভর্তি। আচ্ছা, আজকে মানে কতদিন যাবত? আমার 17 দিন আছে। 17 দিন তো আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ, সুস্থ বলে হবে, সুস্থ আমি। কিন্তু আমি যেভাবে আসছি মানে মোটামুটি মানুষ জীবিত থাকেও মরা এরকম অবস্থা, আমি বাসে তাই উঠতে পারিনি। মানে বাসে একটা ঝাঁকি লাগলে আমি আমার মানে অন্যরকম অবস্থা হয়ে যেত, যে অটোতে আসবো বা গাড়িতে আসবো, একটা ঝাঁকি লাগলে আমার আমি অবস্থা খুবই খারাপ, আমার এত অবস্থা খারাপ ছিল। তো স্যার বললো যে আপনি 16-17 দিন থাকেন, ইনশাল্লাহ দেখি আমরা চেষ্টা করি। তো আমি আবার তাহলে ফিরে আসি যে ওনার চিকিৎসাটা কিভাবে করা হয়েছে এবং এতটাই উনি এখন আনন্দিত, সুস্থ হলে অবশ্যই একটা ভালো ফিলিংস তো হবেই, সেটা কিভাবে করা হয়েছে? আসলে মানুষের সচেতনতাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই ভদ্রলোক হয়তো উনি ওনার যেটা আমার কাছে আসতে বললো যে বা আমার চেম্বারে আসার হয়েছে, উনার দীর্ঘদিনের একটা ইয়ে ছিল যে DPRC তে উনি আসবে, বিকজ ভালো ট্রিটমেন্টের জন্য উনি আরো রোগীর কথা শুনেছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে যে এই রোগের কোথায় চিকিৎসা করতে হয় বা কি কোথায় যাওয়া উচিত, কত কোন সময় কোন ডাক্তারের কাছে যাবে, এই সচেতনতাটা কিন্তু মানুষের মধ্যে ছিল না দীর্ঘ বছর ধরে, বা জানতো না, বা উনি আসবে থাকে তো প্রবাসে, যেহেতু সৌদি আরব থাকে চাইলেই তো সে বাংলাদেশে চলে আসতে পারে না। তো যার কারণে উনি যখন আমার কাছে আসে তখন কিন্তু আমি ওনাকে টোটালি
আমরা বলবো হ্যান্ডিক্যাপের মতো পেয়েছি। আপনি জানেন যে ডিসেবল এন্ড হ্যান্ডিক্যাপ, মানে উনি একেবারেই চলতে পারতো না, ওনার প্রতিটা জোড়া ফিক্সড, নট অনলি পেইন, ওনার জয়েন্ট রেঞ্জ অফ মোশন নাই বললেই চলে, মানে মুভমেন্ট ফিক্সড হয়ে গিয়েছিল। আচ্ছা, এবং ওনার বেশি আক্রান্ত হয়েছে ওনার বোথ হিপ, হিপ জয়েন্ট অ্যান্ড স্পাইন, মেরুদণ্ড পুরাটাই ওনার ফিক্সড। মেরুদণ্ড এখন কিছুটা উনি আর হয়তো, উনি আমার কাছে যখন আসে আমরা ডাক্তারি ভাষা বলে থাকি কাইফোসিস, মানে ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে আসছিল, সামনে একেবারে কুঁজা এবং বুড়ো মানুষের মতো দেখতে এরকম অবস্থা, এবং পুরা স্টিফ ছিল স্পাইন। তো সেটা এখন কিন্তু এখন কিছুটা উনি রিল্যাক্স হয়েছে, স্পাইনটা সোজা হয়েছে, হিপ জয়েন্ট একেবারে অ্যানকালোস ছিল সেটা অন্তত কিছুটা ফ্রি হয়েছে। আমি বলবো যে উনি এখনও সুস্থ হয় নাই, বাট উনি মানে ওনার আরও মানে ধরেন তো 7-8 বছর ব্যাকে উনি চলে গেছে এখন, মানে আগের একটা লাইফ হয়ে আসছে, কিন্তু এখনও সুস্থ হয় না, কারণ এই রোগীগুলার ট্রিটমেন্ট কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে, নিয়মগুলা মানতে হবে, আর সবচেয়ে বড় কথা এডুকেশন। রোগীরা জানে না যে তাকে কি করতে হবে, বা রোগীর মানে আমাদের যে মেডিকেল টার্ম ফ্যাট অফ ডিজিজ, মানে রোগের ভাগ্য কি, আমরা করোনা রোগের ভাগ্য কি আমরা জানি, কিছু রোগী মারা যাবে, ফেটটা জানা দরকার যে এই রোগের ফেট কি, ফেট কে কি, এই যে ফেটটা যদি সে না জানে, রোগী রোগী কি করবে, নিজের মতো করে মানে ম্যানেজ করার চেষ্টা করে, কয়েকদিন ওষুধ খায়, চিন্তা করে একটু ভালো আছি, সো আর বাসায় এসে থাকে, মুভ করে না, বা আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন সে জানে না। যখন প্রত্যেকটা পেশেন্টেরই কিন্তু এটা একটা অধিকার, তার রোগটা কি সেটা জানা, এবং বিশেষ করে তাকে এডুকেট করা, এই জিনিসটা কিন্তু সাধারণত করা হয় না, যে তার রোগটা সম্পর্কে জানা, তাকে কি করতে হবে, এই বিষয়গুলোতে একটা ল্যাকিংস কিন্তু থেকেই যায়। অবশ্যই আমি যদি একটু মানে সাধারণ ভাবে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার একটা বিল্ডিং আছে, আপনার একটা গাড়ি আছে, আপনার একটা বা যে কোনো কিছুই আছে, তো আপনি কি করেন সেটাকে, সেটা কিন্তু রেনোভেশন করেন কিছুদিন পর পর, হয়তো কয়েক বছর পর পর গাড়িটাকে ওয়ার্কশপে পাঠান, মাঝে মাঝে কার ওয়াশে পাঠান, আবার আপনার মানে আরো অনেক কিছু, আপনার বিল্ডিং বা রং করেন প্রতি বছর, এটি কিন্তু স্বাভাবিক। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি যদি একটা স্ট্রাকচারকে আপনি যদি যত্ন না করেন, তাহলে কিন্তু টুডে টুমরো সে আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। তো আমাদের যে শরীর, মানুষের শরীর যদি কোনো রোগ হয় যে কোনো কারণে হোক, সেটাকে কিন্তু আপনার ফলো আপ করতে হবে। এই ধ্যান ধারণা বা থিমটা বাংলাদেশের মানুষের স্টিল আজকে পর্যন্ত কিন্তু ডেভেলপ করে নাই, খুব রেয়ার কয়েকজনের ক্ষেত্রে। হ্যাঁ, মানুষের সচেতনতা হয়েছে, মানুষ এখন জানতে পারে, কিছুটা হলেও বুঝতে পারে যে কোন রোগে কোন চিকিৎসকের কাছে যাবে, কোন জাতীয় কি জাতীয় হাসপাতালে যাবে, এটা কিন্তু মানুষ মোটামুটি একটা আইডিয়া করেছে, কিন্তু এই যে ফলো আপের জিনিসটা এখনও সচেতনতাটা ডেভেলপ করে না, যেটা উন্নত কান্ট্রিতে আছে। সাজেস্ট কারো কোনো একটা চোখের সমস্যা হলো, তো চোখের সমস্যা হলে সে ছানি অপারেশন করলো বা ল্যান্স লাগিয়ে এলো, যাই হোক, তো আমাদের দেশের মানুষের একটা বেসিক কনসেপ্ট যে আমি তো একবার চিকিৎসা করেছি, ওকে এটা আর জীবনে মনে হয় সমস্যা হবে না, এটা যে আফটার 5 ইয়ার্স লেটার, 2 ইয়ার্স লেটার বা 1 বছর 3 বছর 5 বছর পর একটা ফলো আপ করা, নতুন কোনো সমস্যা এরাইজ করছে কিনা, বা এটা থেকে সেকেন্ডারি বা টারশিয়ারি কোনো কমপ্লিকেশন এরাইজ করছে কিনা, এই যে একটা চিন্তা চেতনা কিন্তু আমাদের দেশের মানুষের এখনো সেটা ডেভেলপ করে নাই, বাট করবে, এটা একটা সময়ের ব্যাপার, রোগীরা জানে না অনেক ক্ষেত্রে। যেমন ওনার আমরা হয়তো এখন ট্রিটমেন্ট দিয়েছি, উনি হয়তো খুব কষ্ট পেয়েছে 3 বছর ধরে, এর আগের থেকে হয়তো রোগটা আসছে, এখন হয়তো বেটার, বাট উনি যদি চিন্তা করে যে একবারই শেষ, চিকিৎসা করলাম আজ জীবন এটা নিয়ে করব না, তাহলে এটা একটা ভ্রান্ত ধারণা এবং ভুল মেসেজ তার কাছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, আমরা একটা ধাপ থেকে একটা ধাপে নিয়ে আসছি, সেটা থেকে সে আরও একটা বেটার ধাপে যেতে হলে ফলো আপে থাকতে হবে, বাট এই নয় যে উনি সারা জীবনই ডাক্তারের কাছে আসবে, উনি মাঝে মাঝে সেটা 2 মাস 3 মাস বা অ্যাকর্ডিং টু ওনার অবস্থা অনুযায়ী, উনি যদি বিদেশ চলে যায় উনি হয়তো দেশে একবার আসে, হয়তো 1.5-2 বছর পর আসে, তখন আবার একটু ফলো আপ করা, অথবা বিদেশে গিয়ে এই জাতীয় ডাক্তারকে আবার ফলো আপ দেওয়া বা যোগাযোগ রাখা, এই যে কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটিস যদি না করে, তাহলে আপনার এই আর্থ্রাইটিস জনিত রোগী ডিসেবিলিটির মধ্যে পড়ে যায়, এবং অনেক সময় রোগী হতাশাগ্রস্ত হয়ে যায়, মানসিকভাবে ডিপ্রেসড হয়, ইভেন কি রোগী আত্মহত্যা করতেও যায়, বিকজ কারণ হচ্ছে দীর্ঘদিন সে যখন তার মধ্যে একটা কনসেপ্ট ডেভেলপ করে যে আমি তো আসলে কিছুই পারছি না, চাকরি চলে যাবে, সব চলে যাবে, ফ্যামিলিগত বাইন্ডিংসে প্রবলেম হচ্ছে, তখন সে চিন্তা করে আমার বেঁচে থেকে লাভ কি। তো এই যে একটা টেন্ডেন্সি গ্রো করে, এটা থেকে পরিত্রাণের উপরই হচ্ছে পুনর্বাসন। আমরা এই যে বারবার কথাগুলো আমরা বারবার বলছি যে আমাদের রিহ্যাবিলিটেশন খুবই এসেনশিয়াল, স্পেশালি এই ফিজিক্যাল এই জাতীয় ডিসেবিলিটির ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী যারা আর্থ্রাইটিসে ভুগছেন, অনেক রুগী আমার কাছে এখনো হাসপাতালে ভর্তি আছে, হাতের আঙ্গুল একেবারে বাঁকা, পা ডিফর্ম,
হ্যাঁ, হাঁটু একদিকে বেঁকে গিয়েছে, তো এগুলো কিন্তু একদিনে হয় না, একদিনে হয় না, এটা অনেক বছর লাগে। রোগী প্রকাশ পায় যখন রোগী এক্সটেন্সিভ কিছু করতে যায়, বা রোগী যখন দেখা গেলো যে সে আরেকটা লাইফে গেল বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তখন সে বুঝতে পারে যে না, আমি তো আসলে আর আগের মতো নাই, তখন সে ডাক্তারের কাছে আসে। কিন্তু এই জন্য ততদিনে অনেক সময় চলে যায় এবং বেশি কমপ্লিকেশনটা কমপ্লিকেশন হয়। এবং সেকেন্ডারি টার্শিয়ারি বিভিন্ন সমস্যাগুলো ডেভেলপ করে ফেলে। আমরা যেমন সারা বিশ্বে আপনি একটু খেয়াল করবেন, আমরা গত 1 বছর ধরে মোটামুটি মুভমেন্ট কম মানুষের ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক। তা আমরা এখন নতুন যে রুগীগুলা পাচ্ছি, যে সকল রুগী হয়তো কোন রকম চিকিৎসা করে চলতো ফিরতো সবই ছিল মোটামুটি, কিন্তু গত একেবারে টানা কিন্তু আমাদের 5-6 মাস একেবারে বাসায় থাকতে হয়েছে অনেককেই, এই রুগীর সংখ্যা এই যে ডিউ টু আর্থ্রাইটিস এবং এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি, আইসোলেশন বা যে কোনো কারণে বাসায় থাকতে হয়েছে, কাজকর্ম বন্ধ ছিল, এই রুগী এখন প্রত্যেকটা রুগী এক প্রকার আরো ডিসেবিলিটির দিকে সে চলে গিয়েছে। এখন যখন এখন যে মুভ শুরু হয়েছে মানুষের মধ্যে, হয়তো কিছু অফিস আদালত যাচ্ছে কাজকর্ম করছে, এখন সে দেখে সে আর আগের মতো নাই, এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি, ল্যাক অফ ট্রিটমেন্ট, এডুকেশন, তখন দেখা যায় যে সে বুঝতে পারে যে আমার এটা প্রবলেম তৈরি হয়েছে। তো ডিসেবিলিটি বা এই আর্থ্রাইটিস এই জাতীয় রুগীর প্রথমত হচ্ছে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস, আপনি বলছিলেন শুরুতে যে সে জানিই না দিয়েছে তার এটা কি, সে হয়তো ব্যথার ওষুধ খেলে তো ব্যথা কমবে স্বাভাবিক, এবং আর্থ্রাইটিস রুগীর ব্যথার ওষুধ টানা যদি আপনি 15-20 দিন খান, অন্তত সে 3-4 মাস একটা মোটামুটি লাইফ সে লিড করবে। আবার 3-4 মাস পরে ব্যথা তীব্র হয়ে গেলে আবার সে কিছুদিন হয়তো পেন কিলার খায়, কিন্তু তার জোড়াতে প্রত্যেকটা জোড়া যে নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ডিজেবল হয়ে যাচ্ছে, আক্রান্ত হচ্ছে জোড়াগুলো, আপনার কার্টিলেজ ইরোশন হয়ে যাচ্ছে, ডিফর্মড হচ্ছে, এই দিকে সে কিন্তু খেয়াল করার তার অবকাশ নেই বা সে জানে না। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন।